আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ড্রাইভিং ক্লাস ভিডিওর পক্ষ থেকে আমি মোহাম্মদ আলী আজম স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের বিষয়টা হচ্ছে নতুনদের জন্য, আসলে আমার সব ভিডিওগুলোই নতুনদের জন্য, কারণ নতুন যারা ড্রাইভার তাদের তো অনেক কিছু জানার আছে, আর তারা যদি এ ধরনের একটা মাধ্যম পায় অবশ্যই তারা কিছুটা হলেও উপকৃত হয় আমি বিশ্বাস করি। সেই বিশ্বাস থেকে আমার এই ভিডিওগুলো তৈরি করা। তো আর কথা নয়, আমরা মূল বিষয়ে চলে যাচ্ছি। আজকের যে বিষয়টা সেটা আমি বলে দিচ্ছি। আজকে বিষয়টা হচ্ছে আপনি কিভাবে মোবিল চেঞ্জ করবেন এবং গাড়িতে এয়ার ফিল্টার কিভাবে লাগাবেন, ঠিক আছে? আর এয়ার ফিল্টার এবং মোবিল চেঞ্জ করতে হলে, আপনাকে একটা মোবিল ফিল্টারের দরকার হবে। এবং এই মোবিল ফিল্টারটা কোন জায়গায় লাগায়, মোবিল ফিল্টার অবশ্যই আপনি লাগাবেন না, আপনার এটা কাজ না, যে ড্রাইভার জানা থাকা ভালো এবং তার জানা উচিত যে মোবিল ফিল্টারটা এই এবং এটা এখানে লাগায়, এটা জানতে হবে। আপনার কাজ না যেহেতু, আপনি মোবিল যেখান থেকে কিনবেন সেই আপনাকে এটা লাগিয়ে দেবে, ঠিক আছে? আর মোবিলটা সেই চেঞ্জ করে দেবে। কিন্তু আপনার যদি একটু ধারণা না থাকে, যেমন মোবিল কখন শেষ হয়, আপনি কখন পাল্টাতে হবে, তারপর পাল্টানোর পরে আপনি কিভাবে মাপ দেবেন, হ্যাঁ এক্স্যাক্টলি যে মাপটা এটা কিভাবে পাবেন, এগুলো তো অবশ্যই আপনার জানতে হবে। তো সেজন্য আর কথা নাই, চলে যাচ্ছি মূল ভিডিওতে, তবে ফিরে আসছি ইন্ট্রোর পরে। তো সম্মানিত ভিউয়ার্স, আমি এখন কোনো কথা না বলে আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখানোর চেষ্টা করবো, যে প্র্যাকটিক্যালি আপনারা দেখবেন যে কিভাবে মোবিলটা ডালতে হয় এবং এয়ার ফিল্টারটা লাগাতে হয়। তা চলুন, তবে তার আগে একটি কথা যাওয়ার আগে, সেটি হচ্ছে আমার এই চ্যানেলের পাশাপাশি আমার আরো একটা ইউটিউব চ্যানেল আছে যেটা বিনোদনমূলক। আপনারা যারা বিনোদন পছন্দ করেন, ড্রোন ফুটেজ পছন্দ করেন, বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে পছন্দ করেন, ট্রাভেল ভিডিও পছন্দ করেন, এ ধরনের ভিডিও নিয়েই আমার এই ইউটিউব চ্যানেলটি। আপনাদের যদি ভালো লাগে তাহলে ঘুরে আসতে পারেন আমার এই চ্যানেলটি থেকে। আমার চ্যানেলটির নাম মোগো ব্লগস, মোগো ব্লগস। এবং লোগোটা ঠিক এই যে দেখতে পাচ্ছেন, এভাবে একটা লোগো আসবে। এই মোগো ব্লগস লেখাটা আপনি লিখে যখন সার্চ দেবেন ইউটিউব চ্যানেলে, এ ধরনের একটা লোগো দেখতে পাবেন। কারণ মোগো ব্লগস নামে আরো অনেক চ্যানেল আছে, কিন্তু এটা আমার চ্যানেল। এই যে লোগোটা দেখতে পাচ্ছেন এটা আমার চ্যানেল। আমি এই ইউটিউব চ্যানেলটির লিংক আমার ডিসক্রিপশনেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। তো আর কথা নাই, আমরা শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও। তো প্র্যাকটিক্যালি দেখতে থাকুন। এখানে এই যে এটা এয়ার ফিল্টার, এয়ার ফিল্টার দেখেন একটু আলগা করে এয়ার ফিল্টারটা ঠিক বক্সটা যে সাইজের ঠিক বক্স বরাবর রেখে ক্লিপ আছে, দুইটা ক্লিপ বা ক্লেম বলতে পারেন, ক্লেমটা ঠিকঠাক মতো লাগিয়ে দিতে হবে যাতে কোনো ফাঁকা না থাকে। এরপরে দেখেন মোবিল ফিল্টারটা, যে মোবিল ফিল্টারটায় আগে একটু মোবিল ঢেলে নিতে হবে, মোবিলের মক্কাটা খুলে ইঞ্জিনের সাথে ফিল্টারটা লাগানোর আগেই মোবিল দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। এই যে দেখেন যে চেক করতেছে, সে আগে থেকে একটু মোবিল ঢুকিয়ে ফিল্টারটাকে ভালোভাবে ভিজিয়ে নিচ্ছে। ভিজিয়ে নেওয়ার পরে তারপরে ইঞ্জিনের সাথে এটা অ্যাডজাস্ট করে দিবে। এর আগে পুরনো যে মোবিলটা সেটা সব ঝেড়ে ইঞ্জিন থেকে বের করে নেওয়া হয়েছে। দেখেন এই ইঞ্জিনের নিচে ঠিক এই জায়গাটা থেকে এই যে ফিল্টারটা এখানে লাগাতে হয়। প্রথম হাত দিয়ে ধরাইয়া তারপরে এটার একটা, এটাকে যেটা দিয়ে খোলে আর কি, এটা প্লাগ বলতে পারেন, রেঞ্জ, মোবিল ফিল্টার লাগানোর একটা রেঞ্জ আছে, রেঞ্জটা দিয়ে টাইট দেবে। কিন্তু তার আগে ইঞ্জিনে যে মোবিলটা দেওয়া হবে, মোবিলের ড্রেন নাটটা লাগিয়ে নিতে হবে ভালো করে, ড্রেন নাট যেটা দিয়ে মোবিলটা সারা হয়েছে, পুরনো মোবিলটা ফেলে দেওয়া হয়েছে, সেই নাটটা আটকে দিতে হবে ভালো করে। তারপরে একবারে মোবিল ফিল্টারটা টাইট করে ভালোভাবে তারপরে নিচ থেকে বের হয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছেন রেঞ্জটা, এটা ওই মোবিল ফিল্টারের মাপেই তৈরি করা, এটা দিয়ে ভালোভাবে টাইট করে দিতে হবে যাতে আলগা না থাকে। এটা খেয়াল রাখতে হবে মোবিল ঢালার পরে আপনি কতক্ষণ ইঞ্জিন স্টার্ট দিয়ে দেখবেন যে মোবিল কোথাও থেকে লিক হয় কি না। তো এবার মোবিলটা ঢেলে দিতে হবে, ইঞ্জিনের উপরে যে মুখাটা আছে এখান থেকে মোবিল ডালতে হয়, তা এই গেলানে
4 লিটার মোবিল থাকে তা একটা ইঞ্জিনে 3 লিটার পরিমাণ মোবিল ডালতে হবে ডালার পরে একটু কম ডালবেন 3 লিটারেরও একটু কম ডালবেন পরের দিন সকালে গাড়ি স্টার্ট দেওয়ার পূর্বে চেক করে নিতে হবে যে মোবিল কম আছে কি বেশি তখন পরিপূর্ণ ঠিকমতো এখন পুরো 3 লিটার ডাললে হয় কারণে 3 লিটার একটু বেশিও লাগে কোন কোন ইঞ্জিনে সেক্ষেত্রে এখন দেখেন এটা মাপ দেওয়ার নিয়ম দেখেন ডালার পরে একটা সমান জায়গায় রাখলে গ্যালানের এক সাইড দিয়ে মোবিল কটটু গাছে দেখা যায় এই যে দেখতে পাচ্ছেন তো উনি 3 লিটার একটু বেশি ডালছে এটা ঠিক না 3 লিটার ডালতে হয় যদি দরকার হয় পরের দিন সকালবেলা মানে একবার ইঞ্জিনের নিচে জমার পরে সকালবেলা উঠে স্টার্ট দেওয়ার আগে মোবিলটা মেপে দেখতে হবে যে কম আছে কি বেশি যদি কম থাকে তখন এটা পূর্ণ করা নিয়ম তা মোবিল গেজটা দিয়ে উনি এখন একটু ট্রাই করবে আমি করতেছি এখন আসলে সঠিক মাপটা পাওয়া যাবে না তাই এখন এভাবেই রেখে দিলাম পরের দিন সকালে স্টার্ট দেওয়ার পূর্বে মোবিলটা চেক করলে বোঝা যাবে মোবিল সঠিক মাপে আছে কি না এরপরে এই যে খালি বোতলটা এটা আমি গাড়ির পেছনে রেখে দিচ্ছি আগামীকালকে সকালে আমি চেক করে যদি মোবিল কম থাকে তাহলে আবার একটু ঢেলে নেব আশা করি কম থাকবে না কারণ উনি একটু বেশি ডালছে এই যে এই বরাবর থাকবে কিন্তু উনি একটু বেশি ডালছে এটা ঠিক না এটা পুরো 4 লিটারের একটা গ্যালন তো আমি পিছনে রেখে দিচ্ছি ওকে তাহলে এই ছিল মোবিল ডালার প্রসেসিং সম্মানিত ভিউয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো আর কথা নয় আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তীতে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ